জামাই ষষ্ঠীতে জামাই আদর পেলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এমনিতে সারা বছর ধরে নবদ্বীপের ঘরে ঘরে তিনি বিষ্ণুর অবতার রূপে পূজা পেলেও এই জামাই ষষ্ঠীর দিন নিমাই হয়ে ওঠেন বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবার সহ সমগ্র নবদ্বীপবাসীর কাছে আদরের জামাই। নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের সেবায়তেরা ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর পতি হিসেবে তাকে ঘিরে এদিন অন্য উৎসবে মেতে ওঠেন। ধামেশ্বর শ্রীমান মহাপ্রভু আমাদের বিষ্ণুপ্রিয়া পরিবারে আমাদের জামাই, আমাদের কারণ সনাতন মিশ্রের দুই পুত্র এবং এক কন্যা ছিল, বিষ্ণুপ্রিয়া দেবী এবং যাদবাচার্য মাধবাচার্য। বিষ্ণুপ্রিয়া দেবী ছোট ভাই যাদবাচার্যকে দত্তক নিয়েছিলেন এবং সেই দত্তকের বংশধর হচ্ছে আমরা। একজন জামাইকে যেভাবে আদর আপ্যায়ন করা হয় আজকের দিনে আমরা মহাপ্রভুকে ঠিক সেইভাবেই, যেমন জামাইকে সার দেওয়া হয়, পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হয়, সেরকম আজকে আমাদের সারাদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান থাকে। সারাদিনে দিনে পাঁচবার অন্তত তাকে আজকে ভোগ দেওয়া হবে এবং বিভিন্ন রকম আইটেম দিয়ে, সেই দই থেকে মিষ্টি থেকে আরম্ভ করে পাঁচ রকম ভাজা, পুষ্পান্ন, ছানার ডালনা থেকে পায়েস, চাটনি, যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু আজকে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে এবং তাকে জামাই হিসাবে নতুন পোশাক পরানো হয়। হ্যাঁ, সমস্ত আয়োজনটাই আজকে জামাই হিসাবে করা হয়। জামাই ষষ্ঠীর ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামাই বরণ করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে। নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে, পরানো হয় রজনীগন্ধা গোলাপের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক, থোর, মোচা, শুক্ত, রকমারি তরকারি, ডাল, রকমারি ভাজা, ধোকা, পনির, ছানার ডালনা। বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আমক্ষীর। এছাড়াও নিবেদন করা হয় নানা রকম মিষ্টি। সব শেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান। মহাপ্রভুর ভোগ দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন মহাপ্রভুর মন্দিরে। এদিন নবদ্বীপের জাঁকজমক থাকে দেখার মতো। দ্য ওয়াল ব্যুরো।